وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الخوف والجوع بما كانوا يصنعون আল্লাহ তাআলা বলেন ওই জনপদের উদাহরণ শোনো, যে জনপদ পৃথিবীতে সবচেয়ে মুতমাইন ছিল, পৃথিবীতে সবচেয়ে মুতমাইন, কি পরিমাণ মুতমাইন আমেরিকা, কি পরিমাণ মুতমাইন কানাডা, কি পরিমাণ মুতমাইন রোম, ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি গাদাম মিন কুল্লি মাকান, সারা পৃথিবীর যেটা যেখানে উৎপাদিত হয় সেখান থেকে আমেরিকা পৌঁছিয়ে দেওয়া হয়, ঠিক না ব্যাটিক বলেন, আমাদের ইলিশ আমাদের থেকে আমেরিকা বেশি পাওয়া যায়, আপনাদের এই এই চরের ক্ষীরা আপনাদের থেকে ওখানে বেশি পাওয়া যায় কি, তাইলে পৃথিবীর সবকিছু ওখানে পাওয়া যায় কিনা বলেন, কি পরিমাণ দিচ্ছে আল্লাহ তাদেরকে, ফাকাফারাত বিআনুমিল্লাহ, এবার তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করেছে, ফাআযাকাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জুউ, এবার আল্লাহ তাআলা তাকে হালকা করোনা দিয়ে খুদ পিপাসার ভয় দিয়ে ধরছে, ধরছে নি, এখন খুদ পিপাসার ভয়ের ভয় কেমন, হ্যাঁ আগে আমেরিকা থেকে আসলে কি করতো, মসজিদ কমিটির সভাপতি যাইতো, ভাই আপনি আমেরিকা থেকে আসছেন মসজিদে সাপ লাগবো, এখন আমেরিকা থেকে আসলে তো পুলিশে খবর দেয় অমুক কে আমি একজন আমেরিকার তো মাইছে, বিষয়টা বাস্তব না বাস্তব, আজকে পৃথিবীর সবচেয়ে আতঙ্কিত শহর নিউ ইয়র্ক, কেন পৃথিবীর সবচেয়ে আতঙ্কিত শহর, কেন রক্ত আগেই বলে দিয়েছেন, আমি দিয়েছিলাম ওদেরকে সমস্ত নেয়ামত, ওরা আমার নেয়ামতের কুফরি করছে, এই জন্য ধরছি কি দিয়া, করোনা হালকা ধরছে, এই জন্য করোনা আযাবে আদনা, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইরজিউন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ওদেরকে হালকা হালকা আযাব দিলাম ভারী আযাবের আগে, দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা কি তাহলে কে দিলেন আল্লাহ, কি দিলেন করোনা, বলেন এটা হালকা, বলেন হাঁচি আর কাশির চেয়ে হালকা কি হইতে পারে, হাঁচি আর কাশি এর চেয়ে হালকা আর কি হইতে পারে, বাংলাদেশের সংসদ বসছিল, একজন ঢুকতেছিল গেট দিয়ে একটা হাঁচি দিছে, সঙ্গে সঙ্গে তারা বের করে না, আপনি আজকে বৈঠক মুলতবি জান, আপনি হাসি দিলেন কেন, স্বাভাবিক গতিতে হাসি আসলো আর হাসি দেনা কত কষ্ট করে, কি ওলা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইরজিউন, আমি ওদেরকে আযাবে আদনা দিলাম আযাবে আকবারের আগে, দেখি ওরা ফিরে আসে কিনা, আল্লাহ এই জন্য যখন লকডাউন দিয়ে মসজিদে দিছে পাঁচজন তখনও ইমাম মুয়াজ্জিন ছিলেন, এবার যখন মসজিদে দিছে জুমার দশজন তখনও ইমাম মুয়াজ্জিন ছিলেন, যখন তারাবিতে দিছে বারো জন তখনও ইমাম মুয়াজ্জিন ছিলেন, সভাপতি পাঁচ জনের সময়ও ছিল না, দশ জনের সময়ও ছিল না, বারো জনের সময়ও ছিল না, ইমাম মুয়াজ্জিন এখনো আছে সভাপতি এর আগে সাহাব আছে না নাই বলেন, আজি ও মাক্স পরুন, মাক্স বেস্ট ভ্যাকসিন, মাক্স ইজ দ্য বেস্ট ভ্যাকসিন, মাক্স ইজ দ্য বেস্ট ভ্যাকসিন, মাক্স সর্বোচ্চ সর্বোত্তম ভ্যাকসিন, আচ্ছা ওই আমেরিকা এত বোকা কেন, ওরা আমাদের নারায়ণগঞ্জ থেকে কিছু মাক্স হাওলাত দিতে পারে না, পাগলে কি বলে ছাগলে কি না বলা উচিত ছিল, মাস্ক পরিধান করুন তবে রব্বে কারীমের উপর ভরসা করুন, ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আজ মানে ইউসুফ সাহেবের সামনে ফোরতে ডল লাগে, এ আল্লাহর বান্দা গোটা হাফ গোটা কোরআন শরীফ হাফেজ, এমনি কিন্তু হাফেজ হাফেজ পরে হাফেজ হয়ে গেছে নি, কোন হাফেজ হয়েছেন নি ভাই, সুবহানাল্লাহ, হাফেজ না পড়ে হাফেজ,
আমি জানতাম না হাফেজ হয়ে গেছে, তাহলে কি জানি করতেছি না বলেন বলেন মার্কস কি না 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 ধোকা বলেন ধোকা অবশ্যই মার্কস ভালো অবশ্যই মার্কস ভালো লেকিন এটা রব্বে করিমের কুদরতকে ঠেকাতে পারবে না তাই বলি কি করবো না অবশ্যই করবো লেকিন ভরসা মার্কসের উপরে নয় কি বলছি বলেন ভরসা কি নয় বলেন ভরসা কার উপরে ভরসা হলো ঘোড়ার রশিদ মতো গরুর রশিদ মতো গরুর রশিদ দিয়ে বাঁধো পরে তাওয়াক্কাল তো আল্লাহ তে রেখে আসে দোকানে তালা লাগাও বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে রেখে আসে দরজা লাগাও ছিটকিনি লাগাও বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে রেখে আসে তাইলে মাস্ক পরো লেকিন মাস্কের উপরে ভরসা করলে যারা মাস্কের উপরে ভরসা করছে একটা একটা উইকেট পড়ে গেছে কি বাস্তব না বাস্তব বারহাল তাহলে মাস্কের উপরে ভরসা না আল্লাহ তাআলার উপরে ভরসা যে মাস্কের উপরে ভরসা করছে তার ঈমান গেছে ও বেশি করে হাত ধোন বেশি করে হাত ধোন এটা কেন দিয়েছে জানেন হুজুর হুজুর বেশি করে হাত ধোন কেন দিয়েছে জানেন ওরা জীবনভর হাত ধোয় নাই ওরা বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধোয় ঠিক কত কোন দিবসে বলে অথচ আমাদের বাচ্চারা আমাদের মাদ্রাসার ছেলেরা ৬ বছর থেকে প্রতিদিন কমপক্ষে ১৫ বার হাত ধোয় কতবার ৫ টাইমস ৫ সময়ে ১৫ বার বলেন দোনো হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত বলেন ওরা বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধোয়া ভদ্রতা বছরে একবার বলেন বলেন কোন দিবসে বিশ্ব হাত ধোয়া দিবসে আমরা ধুই কয়বার শুধু পাঁচবার আলহামদুলিল্লাহ তাহাজ্জুদেও ধুই আলহামদুলিল্লাহ আবার ঘুমাবার সময়ও ধুই আলহামদুলিল্লাহ কবজি সহ ধুই তিনবার আর কনুই সহ ধুই তিনবার আমাদেরকে হাত ধুতে বলেছে রব্বে করিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমরা কুদরি প্রথম বিষয় বুঝছি আর হে দিন মুখস্থ করছি তুম জরফা নবম শ্রেণী বসে কি ভালোভাবে ধুয়ে নাও তারপরে কি হাত কোন ধুয়ে নাও মাথাটা মাছে করে নাও আর জুলা কুমিলাল কাবাইন দুনো পাতা সহ ধুয়ে নাও আমাদের রব যেহেতু বলে দিয়েছেন হাত ধুতে তাইলে বোঝা গেছে হাজারো জীবাণু থেকে তোমাকে বাঁচাবে চেহারা ধুতে হাজারো জীবাণু থেকে তোমাকে বাঁচাবে মাথা মাসে করতে হাজারো লাখ জীবাণু থেকে তোমাকে বাঁচাবে আয় টাকুগিরা সহ ধুইতে হাজারো লাখ জীবাণু থেকে তোমাকে বাঁচাবে তোমরা জীবনভর হাত ধো নাই ওযু করো নাই এই জন্য রব্বুল আলামিন করোনা দিয়ে এখন ২০ মিনিট করে হাত ধুতে বাধ্য করে দিয়েছে অচিরেই হয়তো আরেক বিমারি আসবে যে বিমারিতে পাও ধুতে বাধ্য হবা কি আমাদের ছোট্ট একটা কাপড়ের টুপি তোমাদের কাছে ভাল লাগতো না তোমরা এখন প্লাস্টিকের টুপি কিনছো কেন কি ইসলাম সুবহানাল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা সমস্ত দীন ছিল কামেল আমাদের দীন আকমাল সমস্ত দীন ছিল কামেল আমাদের দীন মুকাম্মাল সুবহানাল্লাহ আমাদের দিন কি মুকাম্মাল আমাদের সমস্ত ধর্ম ছিল পূর্ণ আমাদের দিন পরিপূর্ণ সুবহানাল্লাহ আমাদের দিন কি বলেন পরিপূর্ণ আমাদের দিন কি পরিপূর্ণ মেয়াদি মেয়াদ উত্তীর্ণ শব্দটা কি মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে কিন্তু রোগ বাড়ে রোগ সারে না রোগ বাড়ে রোগ বাড়ে না রোগ সারে তাহলে অন্য সবই জম মেয়াদ উত্তীর্ণ সুবহানাল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মতাদর্শ মেয়াদ উত্তীর্ণ বলেন পৃথিবীর সমস্ত মতাদর্শ কি আমাদের তার মেয়াদ আছে ওষুধ কিনতে আপনি মেয়াদ দেখে কিনেন না কি
ঘি কিনতে ম্যাথ দেখে কিনেন কিনা, দুধ কিনতে ম্যাথ দেখে কিনেন কিনা, পাউরুটি কিনতে ম্যাথ দেখে কিনেন কিনা, তাহলে ইহুদিয়ত ম্যাথ উত্তীর্ণ, নাসরানিয়ত ম্যাথ উত্তীর্ণ, পৃথিবীর যত ধর্ম আছে সব ম্যাথ উত্তীর্ণ, আমাদের তো এখনো ম্যাথ আছে বহাল। সুবহানাল্লাহ, আমাদের তো কি আছে বলেন, আমাদের ম্যাথ কোন পর্যন্ত, আবার বলেন কোন পর্যন্ত, ম্যাথ উত্তীর্ণ দিন নিয়ে কেন আছেন আপনারা, তাহলে অন্য সমস্ত আদর্শ কি মেয়াদ উত্তীর্ণ, এটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অন্য সব সভ্যতা কি বলেন মেয়াদ উত্তীর্ণ, আমাদের তো কি আছে মেয়াদ আছে কোন পর্যন্ত, আমাদের তো মেয়াদ আছে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমাদের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আহমদ লাকসার, তিনি এখনো আছেন, তিনি একবার টঙ্গিতে বলতেছেন আমাদের পৃথিবীর কোন দ্রব্যের গায়ে এটার কি বলে এটাকে হয়েছে কে, তাহলে নিম্নদের জাত দিল কে, মূসা বেঁচে গেল কে, ধ্বংস হয়ে গেল কে, এখনো যা ঘটছে তাই হবে ইনশাআল্লাহ। নিন্নদে ডুবাইছে এই শব্দটা আল্লাহ অভিনব শব্দে বলেছেন, আমি তার এভাবে ছুড়ে ফেলে দিয়েছি, আমি তাকে এভাবে ছুড়ে দিয়েছি, আলকা বলে নাই শব্দ বলেছে কি, এই নাবাজা মানে খেজুর খেয়ে বিচিটা ফেলে দাও, হালকা টিস্যু ব্যবহার সামান্য বুঝলাম মুরব্বী সামান্য, 400 বছরের তাকাত আর হুকুমতকে ফেলে দিয়েছি টিস্যুর ফেলে দেওয়ার মত, আচ্ছা মাল অহংকার এলো কে, কারুন নিহাত্তা মূসা, মাল অহংকার কার, কারুন ধ্বংস হয়ে গেল কে, কারুন বেঁচে গেল কে, আচ্ছা উমাইয়া হযরত বিলাল কে, আরবের মরুতপ্ত মরুভূমিতে সোয়াই লোকে উমাইয়া বুকে পাথর চাপা দিল কার, বেলালের এবার বেঁচে গেল কে, বেলাল ধ্বংস হয়ে গেল কে, উমাইয়া আচ্ছা আবু জাহেল সুমাইয়াকে শহীদ করলো এবার বেঁচে গেল কে, সুমাইয়া ধ্বংস হয়ে গেল কে, আবু জাহেল সুবহানাল্লাহ বলেন এগুলো কি বলে, এগুলো কি এমনি এই সব ঘটনা তো সত্য, ইনশাআল্লাহ তোমার একজন মারলে তুমি দেড়শ চালায় দিতা, এবার রব্বে কারীমের সাথে যুদ্ধ লাগো, গতকাল 3,500 কার সাথে যুদ্ধ, ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون আমেরিকাতে নতুন যে ভাইরাস, ওই ভাইরাস যাকে ধরবে তাকে করোনার ভাইরাসের যেই ভ্যাকসিন দিছে ওই ভ্যাকসিন শেষ, ওই ভ্যাকসিন বাদ, আগের ভ্যাকসিন বাদ, কার সাথে যুদ্ধ কেন দিয়েছেন, যেন তোমরা আমাকে ভালোবাসো, এই জন্য ফেরেশতাদের ভালোবাসা কি নাই,
গরুর ভালোবাসার কি নাই? তাহলে ভালোবাসার যোগ্যতা দিয়েছে কাকে? মানুষকে। তবে কাকে ভালোবাসবে তুমি এটা ঠিক করে নাও। আল্লাহকে বলেন কাকে? কথা তো দূর চলে গেছে। আমরা আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি রব্বুল আলামিনের কাছে। এখন তাহলে আমার জান আমার মাল এটা আমার না, এটা হয়ে গেছে রব্বুল আলামিনের, আর জান্নাত হয়ে গেছে আমার। তাহলে আমি এখন জান্নাতের গর্বিত মালিক। আমরা এখন কিসের মালিক বলেন? আমাদের জান মাল মালিক কে? এখন তাইলে বোঝা গেছে সকালবেলা যখন বস্তা চালের বস্তা কিনে নিয়ে আসছেন, এটাকে আর বিক্রেতার বিক্রি করার সুযোগ নাই, কারণ এটা বিক্রি হয়ে গেছে। তাহলে আমার জান আমার মাল এখন আর অন্যখানে দেওয়ার সুযোগ নাই, এটা বিক্রি হয়ে গেছে। তাহলে আমার দিলে এখন আর কোনো নেতাকে দেওয়ার সুযোগ নাই, এখন আর কোনো নেত্রীকে দেওয়ার সুযোগ নাই, এখন আর কাউকে কলিজা দেওয়ার সুযোগ নাই, হারাম রমণীকে দিল দেওয়ার সুযোগ নাই, হারাম কাউকে মক দিল দেওয়ার সুযোগ নাই, এটা দেওয়া হয়ে গেছে। আমরা ভুলে গেছি, শুধু এটা নয়, ভুল না ভি ভুল গয়া ভুলে গিয়েছি, এই কথাও ভুলে গিয়েছি। বাস্তব না বাস্তব? ভুলে গিয়েছি। তাহলে আমার জান আমার মাল কার? আল্লাহ। আমার জান, এই জন্যই তো, এই এই জন্য তো প্লাস্টিকের হাঁস কিনা যায় নাই। প্লাস্টিকের হাঁস কিনা কিনা জান? প্লাস্টিকের মাছ কিনা যায় নাই। কম কম কিনলে আমার টাকা দিয়ে আমি কিনো? আমির কি যে এটা তো টিয়া থোড়াই, এটা তো মালিকের টিয়া। এটা আমার টাকা না তো, এটা আমার টাকা না, এটা আমি দিয়ে দিয়েছি মালিককে। এখন বলি বুঝুত আমার কাছে আছে কেন? আমাদের মালিক রহমান, আমাদের মালিক রহিম, আমাদের মালিক গাফফার, আমাদের মালিক গাফুর, আমাদের মালিক সত্তা, আমাদের মালিক আফু, আমাদের মালিক এজন্য কি বলেন জানেন? আমাদের মালিক রাউফ, আমাদের মালিক ওয়াদুদ, এজন্য কি বলে জানেন? এই এটা কিন্তু আমার জান মাল, এটা কিন্তু আমার, লেকিন তুই রাখ, তুই ব্যবহার করিস। বলেন সুবহানাল্লাহ। এটা তুমি রাখো, তবে কি করবা বলো? তুমি ব্যবহার করবা। এই জন্যই টাকার গায়ে লেখা থাকে, ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা? আমার ললাটেও লেখা আছে, এই দিতে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলবেন না? কার এটা? কার মাল? কার? এই জন্য আল্লাহ কি কয়? তুমি তোমার এটা ব্যবহার করো, আমারটা তোমার কাছে থাক, আমারটা তোমার কাছে থাকুক, আমারটা তোমার কাছে থাকুক, তোমার জান এখন আমার, এটা তোমার কাছে থাকুক, তোমার মাল এখন আমার, এটা তোমার কাছে থাকুক, তবে এটা ব্যবহার করবা আমার আম্মর জিমতে। ব্যবহার করবা কি মতে বলেন? আমার মর্জি মতে ব্যবহার করবা। আমি বললাম রব্বুল আলামিন আপনার মর্জি জানবো কিভাবে? আপনার মর্জি আমি জানবো কিভাবে? রব্বুল আলামিন বলেন আমার কোরআন আমার মর্জি, আমার রাসূলের জীবনের সমস্ত হাদিস গুলো আমার মর্জি, তাহলে আমার মর্জি মতো ব্যবহার করবা। আমি বললাম মর্জি জানবো কেমনে? রব্বুল আলামিন বলেন বাচ্চাটারে মাদ্রাসা দিয়ে দিবা, মর্জি জানবে। এখন কি মাদ্রাসা আসা ছাড়া রবের মর্জি জানার কি আর কোনো রাস্তা আছে? বুঝলেন না কথা? ডাক্তার হওয়ার কি আর কোনো ব্যবস্থা আছে মেডিকেল কলেজ ছাড়া? ইঞ্জিনিয়ার হওয়ার কি আর কোনো ব্যবস্থা আছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ছাড়া? তাহলে আল্লাহর মর্জি জানার আর কোনো ব্যবস্থা আছে মাদ্রাসা ছাড়া? তাহলে মর্জি কোথায়? কোরআন আর হাদিস। মর্জি কোথায়? কোরআন আর হাদিস, বাকিগুলো সব তার ব্যাখ্যা। তাহলে মর্জি জানবো কোথায়? কোরআন আর হাদিস। কোরআন হাদিস কোথায়? মাদ্রাসা। সুবহানাল্লাহ। বলতে না, এই জন্যই ওরা গোমরা হয়েছে। যারা মাদ্রাসা থেকে দূরে সরছে, আল্লাহর মর্জি মাদ্রাসা থেকে দূরে থেকে দূরে সরে শিখছে, ওরা এত আতি হয়ে গোমরা হয়ে গেছে। এত জোরে বললেন কে? ওরা গোমরা হয়েছে কি লিগা? মেডিকেল কলেজ না পড়ে যদি কি শিখে? ডাক্তারি শিখে, তার তার রোগী 99টা ভালো হলে একটা মৃত্যুও ভালো।
আরে কথা কয় না, আর অজ্ঞা মরলে মামলা যদি আগে 99টা ভালো হয়েছে তো রাখেন না, ভালো হয়েছে সেটা কোনো বিষয় না, ওইতেই পারে ভালো কি অজ্ঞা মরছে না, বলেন কি বলবে বলেন, একটা মরলো না সার্টিফিকেট দেখাও, কথা কয় না কি দেখাও বলেন, এই জন্য ড্রাইভারই সার্টিফিকেট নিয়ে যদি ড্রাইভারি করে তো মরে গেলে বেশি তার চেঞ্জ হবে না, আর সার্টিফিকেট ছাড়া যদি ড্রাইভারি করে মরে গেলে ফাঁসি, আরে বুঝেন না কথা মনে হয়, সার্টিফিকেট লয়ে মরে গেলে কি 20000 টাকা জরিমানা, আর সার্টিফিকেট না লয়ে মরে গেলে কি লাগা, ঢাকা মেডিকেল থেকে পাস করে যদি রোগী মরেও যায় কোনো অসুবিধা নেই, মরতেই পারে কি হইতে পারে বলেন, মরতেই পারে, আর পাস না করে যদি রোগী মরে যায় এতদিন যে ভালো হয়েছে তো ভালো হইতেই পারে, এটা মরল কাম কি বলবে বলেন না, ভালো হইতে পারে এটা মরল কাম, এই জন্য মাদ্রাসা দরকার, সুবহানাল্লাহ।